কাকা তোমার দাবিটা কি? একটা নাম্বার 1 আমার দরকার। আচ্ছা নালে আমার শালাকে মেসে শুতে দেব না বল। আচ্ছা শুতে দেব না তাই তো? না নাম্বার 1 লাগবেই। হ্যাঁ একটা লাগবে। এই তো ফুল সজ্জা। প্রোটেকশন আছে। সমজরে? সমজরে? সমজরে না? বাস প্রোটেকশন আছে নিয়েছি। প্রোটেকশন লাগে। स्वागत तो कदम डेली ब्लॉग दिखाई भलो चले मैं भद्र चले आगे मत आगे नतुन एक भिडियो तुम्हारा सबाई सुजागत मैं मतलब जस्ट कैबे आसलम मैंने एक काज करते मेनलि मैंने बाईते नेट चले गो तो एक काज कर कैबे इसे तो फाइनल काजट कमप्लीट हलो बाईते जाब बाईते गए स्नान स्नान करो आज हलो 28 तारीख आज 28 ना आज 28 तारीख तो आज हलो 28 तारीख ठीक है तो कल के 29 तारीख तपर दिन 30 तारीख 31 तारीख हमें बैरिए जा गोवा तो गोवाते जा ट्रॉली बैग ठीक है সেই টাকাটা আছে সেই টাকাটা যদি খরচা করি না তাহলে গোয়ায় গিয়ে আমি অন্য কিছু হয়তো খরচা করতে পারবো না টাকা থাকবে না কারণ আমার যে টাকাটা আছে সেই টাকাটা আমি গোয়ায় গিয়ে খরচা করব ঠিক আছে আর এখন যদি ওই টাকাতে আমি যদি একটা ট্রলি বা কিনি না তাহলে কি করতে মানে গোয়ায় গিয়ে আমি সেইভাবে কোথাও হয়তো কিছু একটা ঘুরতে ইচ্ছা করলো বা কোথাও ধরো যেতে ইচ্ছা করলো তো বা কোথাও গোয়াতে গিয়ে ধরো কোনো কিছু একটা জিনিস কিনতে ইচ্ছা হলো সেই জিনিস আমি কিনতে পারবো না তো সেই জন্য আমি বৌদির কাছে এখন যাবো বৌদির কাছে বৌদি টাকা দাও তো গোয়াতে যাচ্ছি একটা ট্রলি ব্যাগ কিনবো কারণ কিন্তু তোমরা আমাকে মানে ইনস্টাগ্রামে মেসেজ করনি যারা যারা গোয়াতে থাকছো ঠিক আছে যদি গোয়াতে কোনো মানে সাবস্ক্রাইবার থেকে থাকো তো অবশ্যই আমাকে একটু মানে অবশ্যই অবশ্যই একটু মানে ইনস্টাগ্রামে এসে একটু নক দাও কারণ খুবই দরকার ঠিক আছে গোয়াতে কারণ কোথাও চিনি না যদি গোয়াতে কেউ থাকো তাহলে তারা হয়তো জায়গাটা চিনবে তাহলে আমাদের একটু হেল্প করতে পারবে ঘোরাতে ঘোরাতে তো যদি থেকে থাকো তো অবশ্যই একটু আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো শুনে দেখি গোয়াতে যাবো ঠিক আছে একটা ট্রলি ব্যাগ কিনে দেয় টাকা দেয় ট্রলি ব্যাগ কিনবো টাকা দেয় ফোনপেতে না ক্যাশ ক্যাশ দিন আমি তো কি দেবে অনলাইনে দে অনলাইনে দে 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 একটা ট্রলি ব্যাগের দাম 3000 টাকা হবে আমি সিঙ্গেল যাবো আমার যদি গার্লফ্রেন্ড নেই গার্লফ্রেন্ড থাকলে আমি বড়টা কিনতে হতো গোয়াতে যাচ্ছি গাইস সবাই কিন্তু মিঙ্গেলরা যায় আমি কিন্তু সিঙ্গেলরা যাচ্ছি কবে যে যাবো কবে যে একটা গার্লফ্রেন্ড হবে তাই নিয়ে দীঘা মন্দারমণি তারপর কত সময় যে ঘোরার ইচ্ছা আছে হয়ে যাবে তাড়াতাড়ি এই কষ্টটা তাড়াতাড়ি দেখবে না তুমি বেশি কথা না লাগে মানে একটা ট্রলি ব্যাগ কিনার টাকাটা দাও আমি চলে যাব যারা প্রেম করতে যাও তাড়াতাড়ি না না আমি কি কত জনের সাথে প্রেম করব আমি একজনেরই লাগবে হ্যাঁ সেরকম ভালো একজন কমেন্ট করো ঠিক আছে যার সাথে ভিডিও বানাতে পারবে এখানে সেখানে গিয়ে সেরকম কেউ তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো তাড়াতাড়ি জলদি জলদি তোমার কোনো বোন সবল তো নাই बौदी বৌদির দেখলাম আমি একটা সাইড ব্যাগে দুটো সাইডে জামা পরে তুমি কি জানো গাড়ি চাচিকা নিয়ে এলো তোরা জানো তো তা চাচিকার মধ্যে ঢুকাই দিছে টাকা দাও মা আমাদের কোনো টাকা নাই গাড়ির গাড়ির দিতে হবে তারপরে আবার তুমি ওর টাকা তো গাইস এখন সন্দীপ ডাইরিস ওর বোনের রিলস বানিয়ে দিচ্ছে দেখো এ হোয়াটস
রেডি হয়ে গেছি, এখন যাবো হয় চিরঞ্জিতদের বাড়িতে। চিরঞ্জিতদের বাড়িতে একটু খাওয়া দাওয়ার প্ল্যান করেছে, কালকে যেহেতু চিরঞ্জিতের বিয়ে হয়েছে তো কালকে কোনো রকম মানে অনুষ্ঠান করাইনি। দাঁড়া বাড়া, কালকে তেমন কোনো মানে অনুষ্ঠান বা খাওয়া দাওয়া তেমন কাউকেই দিইনি। তো আমাদের একটা বোতল দিয়েছিল 750, ওই বোতলটা সবাই মিলে ভাগযোগ করে খেয়েছিলাম। তো যাই হোক, আজকে একটু খাওয়া দাওয়ার প্ল্যান করেছে। আমাদের যেতে বলেছে 2টোর সময়, এখন ঘড়ি কাটা বাজে প্রায় 5:10, ঠিক আছে? তো আমরা অনেকটা লেট করে যাচ্ছি। দুপুরে আমাদের ছিল দুপুরে নিমন্ত্রণ, আমরা যাচ্ছি সন্ধ্যাবেলা খেতে। আমার ছিল, তারপর হিরকের ছিল, তারপর রাহুলের নিমন্ত্রণও ছিল। তো কী করবো, ঘুম থেকে যদি 2টোর সময় উঠি, তারপর যদি ভিডিও ভিডিও বানাই, এখানে সেখানে যেতে হয়, তো লেট তো হবেই না আমাদের। রাতে ঘুমার সময়, রাতে ঘুমাই হলো ভাই 4-5টার সময়, বুঝলি তো? এর জন্য মেনলি সকালবেলা কাজবাজ করতে একটু লেট হয়ে যায়। যাই হোক, লাক্স কোজি, চল আমার সাথে বিয়ে বাড়ি, চল চল বিয়ে বাড়ি। এটা তো গরম হয়, দেখি পাখি গরম হয়ে গেছে। চিরঞ্জিতের বাড়িতে আসলাম। তো চিরঞ্জিতকে, চিরঞ্জিতের বাড়িতে এসে না, চিরঞ্জিতকে খুঁজে পাচ্ছিলাম না। চিরঞ্জিতকে আলাদা একটা ঘরে বসেছিল, বাথরুমে এসে বসেছিল। কারণ আজকে বাথরুমে বসে থাকার পিছনে কারণ হচ্ছে, আজকে যেহেতু চিরঞ্জিতের ফুলশয্যা সময় অনুযায়ী সব রকমের হয়, যে যখন যেখানে দরকার তখন সেভাবে তুই তো ভার্জিন। তোমার সাথে পার্সোনাল কথা বলছিস না? কোথায় যাওয়া যায় বলেছো? গাছে আবডালে যাবে, গোপন কথা আবডালে বল ভাই। আজ তো ফুলশয্যা, তো শুনছে না তো? না, প্রোটেকশন আছে, প্রোটেকশন আছে, মিসেস প্রোটেকশন লাগে। আরে বিয়ে হয়ে গেছে, স্টাম্প বানা হয়ে গেছে, তাই তো এখন আর প্রোটেকশন লাগে? প্রোটেকশন গিয়ে কোনো লাভ নেই, কারণ আগে একজন ভাবার কোনো দরকার নেই। আমি কন্ট্রোল করতে পারি সব কিছু, আমি সব কিছু পারি, আমার মধ্যে কনফিডেন্স আছে, কোনো প্রবলেমই হবে না, তাই নাকি? ছেলে আজকে খুব খুশি ভাই, কতটা খুশি, বিয়ের পর বিয়ে হচ্ছে যে, বিয়ে হয়ে গেল ফাইনালি, খুশি দেখে মনে হচ্ছে। কিন্তু ক্ষণিকের খুঁজির জন্য আমি একটা কি, অল ইজ ওয়েল ভাই, অল ইজ ওয়েল, কোনো কিছু যা হয় ভালোর জন্য বন্ধু, ভালোর জন্য হয়। এখন একটু দায়িত্বশীল হয়ে গেলাম, অনেক দায়িত্ব চলে আসছে। তাহলে এই যে শোন, তাহলে এই যে আমাদের সাথে তো ঘুরতে ঘুরতে বেরোতিস মাঝে, এখন তাহলে তো পারবি না ঘুরতে? যাবো না কেন, যাবো, অবশ্যই যাবো। ঘোরাফেরা আমার জীবন থেকে কোনোদিন কমবে না, আগে ছিল, এখন হয়তো কিঞ্চিত পরিমাণে কমতে পারে, তার বেশি কোনো ফারাক হবে না, যাবো, সময় হবে। তোর এখানে ধরো আমার সাথে এই যে কোথাও গিয়ে থাকতিস, আগে ঘুরতে যেতিস, ধরো চলো বন্ধু চলো, সেটা হবে না, বউকে ছাড়া রাতে ঘুমাতে পারবি না, সেটা হবে না, পুরো বউকে ছাড়া এখন আর ঘুমাতে পারবে না, তাই তো? কি বলতে চাও, বউকে ছাড়া ঘুমাতে পারবে? সে যদি সামলাতে পারে তাহলে হবে। আমি যদি রাত কাটে অন্য জায়গায়, বউ বলবে না ভাই যা তোমার বাড়ি ফিরতে হবে না। এই বাবা রে, হইছে তাহলে, এরকম বিয়ে করলাম না, বউ থাক বাড়িতে, আমি অন্য জায়গায় ঘুরে আসি, তো কি হয়েছে? এরকম বিয়ে করতে শোন, বড়রা যা বলছে তাই শোন। কাকা তোমার দাবিটা কি? একটা শোন, কাকা আবদার করছে একটা সুগার ফ্রি, যদি নাম্বার ওয়ান আবদার করে
ওলে ভাই একাই নাম্বার না ওখানে আচ্ছা তুই বিয়ে করছিস তো ইয়ে করছিস না ভিডিও বানাচ্ছিস না না আমি না করলে আমার বন্ধুরা করবে না চাপ নাই চলো আজকে বন্ধুরা কি পাবে কি না পাবে সেটা তো আমাকে খেয়াল রাখতে হবে না একদম একদম ওই জন্য আমি তোমাদের পরিবেশন করছি আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ যখন যা লাগবে আমাকে খালি খবর দেওয়া আচ্ছা তোরা ভাজি আমরা ধরো পৌঁছালাম 3 ঘন্টা পরে 12:50 1:50 2:50 ধরো পৌঁছালাম আমরা মেয়েটা খুব সুন্দর রান্না হয়েছে